اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإلا لكتاب حكيم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددنا وألقينا فيها الرسي وأنبتنا فيها من كل زوج بهيج تذكرة وذكرى لكل عبد منيب. শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে হিজরি সালের 1436 হিজরি এবং মুহররম মাসের 6 তারিখ আজকের দিন, অর্থাৎ 1436 হিজরির 6 মুহররম শুক্রবার। আজকে আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বিষয় পড়া উচিত সময় অনুপাতে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী প্রেক্ষাপটকে সামনে রেখে খুতবা হওয়া উচিত। সেজন্য যদিও অবস্থান এই ব্যাপারে পূর্বে কোনো স্টাডি করিনি, হঠাৎ করে আমার মানে কোনো সংকল্প ছিল না আজকে জুমার খুতবা দেওয়ার জন্য, হঠাৎ করে রাত্রে ইমাম সাহেব বললেন যে আপনাকে আসতে হবে এখানে, সেজন্য চলে এলাম। এর আগে আপনাদের সাথে বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে, যদিও মাঝে 2 সপ্তাহ দেখা সাক্ষাৎ হয়নি, আবার দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে এই খুতবার মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে থাকব এরকম ভাবে দেখা সাক্ষাৎ যদি হয় আপনাদের দোয়া আমি পাব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যেহেতু সামনেই যেহেতু এটা মুহররম মাস, আপনারা সবাই জানেন, হয়তো অনেকেই জানেন না কিন্তু অনেকেই জানেন যে এটা হচ্ছে মুহররম মাস, আর কমসে কম আপনার এটা পরিচিত আছে যে কয়েকদিন পরে লাঠি খেলা হবে, সেজন্য অনেকে জানেন। আর বিশেষ করে যারা সরকারি যারা চাকরি করেন তাদের তো একটা ছুটি রয়েছে, বিশেষ করে মুহররম উপলক্ষে, সেজন্য তারা জানেন যে মুহররম মাস মানে লাঠি খেলা হবে, সেজন্য ছুটি। আজকে আমার আলোচ্য বিষয় সেই বিষয়টিকে সামনে রেখে, সেটা হচ্ছে আশুরায়ে মুহররম ও আমাদের করণীয়। আজকে আমার আলোচ্য বিষয় আশুরায়ে মুহররম ও আমাদের করণীয়। সাধারণভাবে এই আশুরা সম্পর্কে এই মুহররমের লাঠি খেলা যা হচ্ছে আপনারা দেখছেন, এ সম্পর্কে আসলে 97% লোকেরই সঠিক ধারণা নেই। সেজন্য আপনারা আজকের আমার আলোচনা শুনবেন মনোযোগ সহকারে, যেহেতু 97% লোকেরই এ ব্যাপারে সঠিক ধারণা নেই,
সেজন্য আপনাদের কাছে এটা হয়তো নতুন মনে হতে পারে, কারণ আপনারা পেপার পত্রিকাতে দেখেন, রেডিও টিভি মাধ্যমে যেটা প্রচার করা হয়, বিশেষ করে মহরমের লাঠি খেলা সম্পর্কে, মহরম সম্পর্কে, সেটা আপনারা সবাই জানেন যে হোসেন রবি আল্লাহ তালা আনুর শহীদকে কেন্দ্র করে। আর সেই জন্য অনেক মানুষ আছে যাদের সিংহভাগ তারা বিশেষ করে মহরম মাসের 10 তারিখ তারা লাঠি খেলা করে, তালোয়ার নিয়ে বের হয়, বিভিন্নভাবে খেলাগুলো আপনারা দেখেন। এটা আপনাদেরকে, আপনাদের বেশি অভিজ্ঞতা আছে আমার চাইতেও, আপনাদেরকে বোঝাতে হবে না। এখন বিষয় যেটা হচ্ছে, প্রথমেই সেই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটি বিষয় আমি সুস্পষ্ট করতে চাই, বিশেষ করে আমার ভাই ও বন্ধুদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাস সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 উল্লেখ রয়েছে। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে করেছেন হারাম মাস, নিষিদ্ধ মাস, অর্থাৎ বিশেষভাবে এর একটা সন্দর্ভ রয়েছে। বিশেষভাবে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। আর কি নিষিদ্ধ, এটার উল্লেখ আছে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 বলা হয়েছে যে এই মাসগুলিতে কেউ ঝগড়া ফাসাদ কোনো কিছু করবে না, নিষেধ করা হয়েছে। সাধারণভাবে ঝগড়া কাটাকাটি মারামারি সব মাসেই হারাম, কিন্তু বিশেষভাবে 4টি মাসের কথা উল্লেখ করা হয়েছে, 4টি মাসের কথা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মুহররম, রজব, জিলকাদ ও জিলহিজ্জা, এই 4টি মাস। এই 4টি মাসের ব্যাপারে বিশেষভাবে বলা হয়েছে যে এই মাসে মারা কাটা করা, ঝগড়া ঝামেলা করা একেবারে নিষিদ্ধ। কিন্তু আমরা সাধারণভাবে, আমাদের কাছে এর কোনো পরিবর্তন আমাদের কাছে নেই, আমরা কখনো ভাবিও না আর আমরা জানিও না। আর সাধারণভাবে এখন পর্যন্ত আমি, আমার বয়স 29-30 হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমি জানি না যে কোনো খুতবাতে কিংবা কোনো ওয়াজ মাহফিলে, এটা আমি কোনো মৌলভীদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে আমি শুনেছি যে দেখুন এগুলো হচ্ছে নিষিদ্ধ মাস, এই নিষিদ্ধ মাসগুলোকে আমাদেরকে সম্মান করতে হবে, অথচ এই মাসগুলিতে ঝগড়া ঝামেলা করা, কাটামারা করা, এইসবগুলো নিষিদ্ধ, বিশেষ করে আমাদেরকে বিরত থাকতে হবে, বিশেষ করে এই মাসগুলোতে। সাধারণভাবে বলেছে যে এই মাসগুলো হচ্ছে হারাম মাস, এই মাসগুলোতে ঝগড়া কাটা আলাদা নিষেধ করেছে এতটুকু। কিন্তু মানুষ জানেই না যে আমাদেরকেও এটা পালন করতে হবে। অনেকে হয়তো মনে করেন যে এটা হয়তো তখনকার ব্যাপার ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের ব্যাপার ছিল, অনেকে মনে করেন। সেই জন্য অনেক মানুষই আসলে ঝগড়া ঝামেলা করার সময়ও এটাও কমসে কম ভাবে না যে এটা হচ্ছে মুহরম মাস, সুতরাং এই মাসে ঝগড়া ঝামেলা করবো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বিশেষভাবে 4টি মাসে, তার মধ্যে এটি হচ্ছে মরম, এটি হচ্ছে বছরের প্রথম মাস, যেমন আপনার ইংরেজি মাস প্রথম মাস হচ্ছে জানুয়ারি, বাংলা মাস প্রথম মাস হচ্ছে বৈশাখ, আর আরবি মাস অনুযায়ী, আরবি চাঁদ অনুযায়ী প্রথম মাস হচ্ছে এই মহরম। এই মহরম মাস, এই মহরম মাসে যে আমাদেরকে নিশ্চিত মাস, যে জন্য বিরত থাকতে হবে, বিশেষ করে ঝগড়া ঝামেলা বিভিন্ন দিক থেকে, সে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা সাধারণভাবে এর কোনো, আমাদের কাছে কোনো গুরুত্বই নেই যে এটা নিষিদ্ধ মাস চলে এসছে, সাবধান, ঝগড়া ঝামেলা করবো না। বরঞ্চ আমরা তার উল্টো দেখি। কি দেখি আমরা? বিশেষ করে আমরা দেখি যে মুহরম মাসের 10 তারিখে আমরা দেখি যে অনেক মানুষই লাঠি ফাঁসা আর তালোয়ার নিয়ে বের হয়ে লাঠি খেলা করবে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে শহীদ করা হয়েছিল, কে আপনায় আমরা তৈরি আছি, মানে ঝগড়ার জন্য সে রেডি হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এই মাসে ঝগড়া ঝামেলা করতে, আর আজকে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দরদি থেকে আমরা ফিল্ডে নেমেছি তালোয়ার নিয়ে, লাঠি নিয়ে, আর বিভিন্ন জিনিস নিয়ে। তাহলে এগুলো হচ্ছে এই আয়াতের দৃষ্টিকোণ থেকেও সম্পূর্ণ বিরোধী। এখন আসুন
দেখার চেষ্টা করি যে আসুরায় মহরম, যেটা আমি আপনার সামনে বিষয় উল্লেখ করেছি, এই আসুরা বলতে কি বুঝায়। আসুরা এটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে দশম। আসুরা মানে দশম। আবিধানিক অর্থ অনুযায়ী যে কোনো মাসের দশম তারিখকে আসুরা বলা যেতে পারে, আবিধানিক অর্থ অনুযায়ী। কিন্তু শরীয়তে অর্থ অনুযায়ী আসুরা বলা হয় মুহররম মাসের দশ তারিখকে। শরীয়ত অনুযায়ী বিশেষ করে হাদিসেও বলা হয়েছে মুহররম মাসের দশ তারিখকে আসুরা বলা হয়। আমি আপনার সামনে আগে বলেছি যে মুহররম মাস নিষিদ্ধ মাস, এই মাসে ঝগড়া ঝামেলা কাটা কাটি হানাহানি করা নিষিদ্ধ। যদিও আমরা এটাকে মানছি না, সাধারণভাবে আমরা ঝগড়া ঝামেলা করে যাই। সুতরাং আমাদেরকে নজর রাখতে হবে যদি কারোর সঙ্গে ঝগড়া করতেই হয়। যেমন আমরা রমজান মাসে বলি, কেউ যদি ঝগড়া ঝামেলা করতে আসে তাহলে বলে ভাই আমি সায়েম, আমি রোজাদার, আমি সিয়াম পালন করেছি, আমি ঝগড়া করবো না। যখন আপনি রমজান মাসে সিয়াম অবস্থায় এ কথা বলছেন যে আমি সায়েম, আমি ঝগড়া করব না, অনুরূপভাবে আপনাকে এই চারটি মাস মুহররম, রজব, জিলকাদ ও জিলহিজ্জা, এই চারটি মাসে যদি কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে চায় বা ঝগড়া করার জন্য আসে, আপনি বলে দেবেন যে ভাই এটা হচ্ছে হারাম মাস, এটা হচ্ছে নিষিদ্ধ মাস, এই মাসে আমি তোমার সাথে ঝগড়া করব না। কিন্তু আমাদের কাছে কোনো পার্থক্য নেই, অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা পার্থক্য করে দিয়েছেন, এই মাসগুলোকে হারাম ঘোষণা করেছেন। এখন ফিরে আসি যে এই যে আসুরা, এই আসুরার দিনে বিশেষ করে আমরা দেখি, অর্থাৎ মুহররম মাসের দশ তারিখে, যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকেরা তারা লাঠি খেলাখেলি করে, তলোয়ার নিয়ে ই করে। আর আমরা মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদের কারণে বিশেষ করে তারা এগুলো করছে। আসলে আমরা বিশেষ করে যারা আহলুল হাদিস, যারা আমাদের এলাকার যারা লোক, তারা মনে করেন যে আপনি এগুলা ঠিক না। তবে সেই উদ্দেশ্যে, অর্থাৎ হোসেন রাজিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে, যদি এই দিনে একটা রোজা কিংবা দুটা রাতের রোজা পালন করা হয়, সিয়াম পালন করা হয়, তাহলে এটা ঠিক আছে। আমরা ছোট দেখেছি, আমরা বিশেষ করে কয়েক বছর আগেও দেখেছি যে বিশেষ করে আমাদের এলাকাতেও লাঠি খেলা হতো। আমি জানি না আপনাদের এই ভুলিয়ানের মধ্যে, ডারবাংলার মধ্যে লাঠি খেলাখেলির প্রচলন এখন আছে কিনা, তবে আমাদের ওখানে ছিল, বিশেষ করে প্রায় 8-10 বছর আগেকার কথা বলছি, এখন আর দেখতে পাই না। তাহলে আমাদেরকে, আমাদের যে ধারণা সেটা হচ্ছে যে যারা লাঠি খেলাখেলি করছে, যারা তালোয়ার নিয়ে যারা ঘুরছে, এটা আসলে সঠিক নয়। সঠিক হচ্ছে এটা যে আমরা এই দিনে আমরা সিয়াম রাখতে পারি, এটা আমাদের ধারণা। কিন্তু আপনি ভেবেছেন এই ধারণাটা কি সঠিক? আপনি কোথায় দলিল পেলেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস উল্লেখ করেছেন যে বিশেষ করে রমজানের সিয়ামের পরে, রমজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে, সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের সিয়াম, অর্থাৎ আসুরা সিয়াম। আর ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন সহিহ মুসলিমের মধ্যে যে রমজানের পরে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম, অর্থাৎ আসুরা সিয়াম। আসুরা মানে মুহররম মাসের 10 তারিখের সিয়াম। আর ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বললেন যে সর্বোত্তম সালাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখন শহীদ হচ্ছেন? সামনে যে আমরা যে সিয়াম পালন করব, আসুরা সিয়াম, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম বা মৃত্যুকে কেন্দ্র করে নয়। কেননা এর সম্পর্কে, এই আসুরার সিয়াম সম্পর্কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন সম্পর্ক নেই। কেননা তিনি জন্মগ্রহণ করেছিলেন 4 হিজরিতে, আর তিনি শহীদ হয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ 61 হিজরিতে। সেই জন্য আমার বিরাতি ভাইরা, তারা
তার উদ্দেশ্যে লাঠি খেলা থেকে শুরু করে অনেক কিছু করে। আর আমরা যারা সুন্নতের দাবিদার যেসব আমার ভাইরা, তারা আসলে কোরআন এবং সেই হাদিস সঠিকভাবে না জানার কারণে তারা ভাবছে তারা যেহেতু লাঠি খেলছে আমরা সাধারণভাবে আমরা সিয়াম পালন করলেই আমাদের জন্য যথেষ্ট হবে। প্রথমত আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে থাকেন তখনই দিন পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 যে দিন কমপ্লিট করা হয়েছে, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কখন? 61 হিজরিতে, মানে দিন কমপ্লিট হওয়ার 50 বছর পরে। মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার 50 বছর আগে দিন ইসলাম কমপ্লিট হয়েছে। তাহলে দিন ইসলাম যেখানে কমপ্লিট, দিন ইসলাম যেখানে কমপ্লিট হয়ে গিয়েছে সেখানে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে আমরা সিয়াম পালন করব, এটা আমার কেমন কথা? যদি বলেন যেহেতু শহীদ হয়েছে একটা দুঃখের দিন, সেই জন্য আমরা সিয়াম পালন করব, তাহলে আমি আপনাদেরকে বলবো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শুধু আপনারা ভালোবাসেন আর অন্যান্য সাহাবীকে আপনারা ভালোবাসেন না। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, আর অন্যান্য সাহাবি, জান্নাতি সাহাবি, তাদেরকে আপনারা ভালোবাসেন কেন? তারা যে শহীদ হয়েছে সেই শহীদ উপলক্ষে তো আপনারা একটা সিয়াম পালন করেন না, কিংবা দান খয়রাত করেন না, বা আর কিছু করেন না। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদে আপনারা এত ফেটে পড়ছেন, এর পিছনে কি রয়েছে? এর পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে সিয়া চক্রান্ত, যেটা সিয়াবের কাছ থেকে আমরা সুন্নিরা ধার করেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ঠিক আছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ উপলক্ষে আমরা সিয়াম পালন করব না, তাহলে মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন আমরা সিয়াম পালন করব কিনা? এক কথায় এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, আমাদেরকে সিয়াম পালন করতে হবে। যেমন আমি আপনাদের সামনে রেফারেন্স দিয়েছি সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আশুরা সিয়াম, মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম, সেজন্য আমাদের সিয়াম পালন করতে হবে। আর যদি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে জাহেলিয়াত যুগে, এই জাহেলিয়াত যুগেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পূর্বেও, এই জাহেলিয়াত যুগেও এই আশুরা সিয়াম অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করা হতো। মুহররম মাসের 10 তারিখ মক্কার কুরাইশ বংশের লোকেরাও সিয়াম পালন করত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সিয়াম পালন করতেন। যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মক্কা থেকে মদিনা হিজরত করার পর প্রথমে তখনও সিয়াম পালন করতেন, তারপরে দ্বিতীয় হিজরিতে রমজানের ফরজ সিয়াম, যে 30টা রোজা সিয়াম আমাদেরকে পালন করতে হবে, যেটা রমজান মাসে ফরজ করা হয়েছে, সেই সিয়াম যখন ফরজ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস যে রমজানের সিয়াম ফরজ হওয়ার পরে আশুরার সিয়াম সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যদি কারো ইচ্ছা হয় তাহলে এই সিয়াম পালন করতে পারো, যদি ইচ্ছা হয় নাও, ইচ্ছা না হয় নাও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আগে ধারাবাহিকভাবে পালন করে যেতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। আর এই সিয়ামের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আশুরা সিয়াম, সহিহ মুসলিমের হাদিস, আশুরা সিয়াম যদি কেউ পালন করে, এই আশুরার সিয়াম আমি আল্লাহর কাছে আশা করছি যে বিগত 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। অর্থাৎ গত যেটা 1 বছর ধরে যে ছোটখাটো পাপগুলো হয়ে এসেছে সেই পাপগুলো মিটে যাবে যদি আমরা এই আশুরার সিয়াম পালন করি। তাহলে রমজানের পরে পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আশুরার সিয়াম, মুহররমের সিয়াম, আর বিশেষ করে এই আশুরার সিয়াম। আশুরার সিয়াম এত গুরুত্বপূর্ণ সিয়াম যে 1 বছর ধরে যে আমরা ছোটখাটো যে গুনাহগুলো করে চলেছি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আশুরার সিয়াম ওগুলো কাফফারা হয়ে যাবে, ওগুলোকে মিটিয়ে দেবেন। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ সিয়াম, মুহররম মাসের 10 তারিখের সিয়াম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের মধ্যে যে ভুল ধারণা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশেষ করে আমরা সিয়াম পালন করি, এবার আসুন আপনাদেরকে মূল ব্যাপারটা আপনাদেরকে বলি।
খুব ধ্যান করে শুনবেন, বিশেষ করে এই হাদিসটা যদি আপনারা পড়েন সহিহুল বুখারি কিতাবু সওম অধ্যায় নম্বর 30 অনুচ্ছেদ নম্বর 69 হাদিস নম্বর 2004 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা দিচ্ছেন যে মক্কা থেকে মদিনায় যখন আমরা গেলাম তারপরে দেখলাম ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ওখানকার ইহুদিরাও তারা সিয়াম পালন করছে। আসরা সিয়াম, মুহররম মাসে 10 তারিখে সিয়াম দেখে ইহুদিরাও পালন করছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই মুহররম মাসে সিয়াম পালন করো কেন, কিসের জন্য তোমরা সিয়াম পালন করছো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে থেকে রাখতেন, আগে থেকে সিয়াম রাখতেন, কেন রাখতেন? কুরআনে রাখতো, রাখতেন, আল্লাহ সাল্লাল্লাহু নিষেধ হয়নি। এবং দেখছে এখানে এসে যে ইহুদিরাও সিয়াম রাখছে, মুহররম মাসে 10 তারিখ অর্থাৎ আশুরা দিন ইহুদিরাও সিয়াম রাখছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তোমরা সিয়াম রাখো, তখন ইহুদিরা বলছে যে এটা হচ্ছে এমন একটা মহত্বপূর্ণ দিন, এটা এমনই একটা গুরুত্বপূর্ণ দিন যে মূসা আলাইহিসাল্লাম এই দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে তিনি ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন। এবং এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে এবং তার দলবলকে ওই সমুদ্রে ওই নদীতে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। সেজন্য তার শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিসাল্লাম সিয়াম পালন করেন। আর যেহেতু আমরা তার অনুসারী, সেই জন্য আমরাও এই মুহররম মাসের 10 তারিখে আমরা সিয়াম পালন করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের চাইতে আমরাই বেশি কাছাকাছি মূসা আলাইহিসাল্লামের। সেজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন যে এই সিয়াম তোমরা পালন করো। যখন রমজানের সিয়াম যখন ফরজ হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কারো যদি ইচ্ছা হয় তাহলে এটা পালন করতে পারে, আর যদি কারো ইচ্ছা না হয় তাহলে এটা নাও পালন করতে পারে। এটা ফরজ বা জরুরি নয়, এটা হচ্ছে নফল সিয়াম। ইনশাআল্লাহ তারপরে আলোচনা আমি দ্বিতীয় খুতবাতে করব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমরা আমাদের আলোচনাতে। যে আলোচনাটা হচ্ছে যে মুহররমের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম, আমি আপনার সামনে যে দলিল পেশ করেছি সহিহুল বুখারি কিতাবুস সওম অধ্যায় নম্বর 30 অনুচ্ছেদ নম্বর 69 হাদিস নম্বর 2004, এটা স্পষ্টভাবে প্রমাণ করছে, এটা স্পষ্টভাবে প্রমাণ করছে যে এই সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন, সাহাবায়ে কিরামরা রেখেছিলেন। এই জন্য রেখেছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই জন্য না, কারণ তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কোনো প্রশ্নই উঠেনি। এই জন্য রেখেছিলেন যে মূসা আলাইহিসাল্লাম এই দিনে ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন এবং ফেরাউনের দলবল সেই সমুদ্রে তারা ডুবে মরেছিলেন। তার সুক্রিয়া স্বরূপ মূসা আলাইহিসাল্লাম সেই দিনে সিয়াম পালন করছেন। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এবং আমরা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী তারাও বিশেষ করে এই সিয়াম পালন করে। এই জন্যই যে সেই দিনে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন, সেই দিনে মূসা আলাইহিসাল্লাম নাজাত পেয়েছেন, সেই দিনে ফেরাউন ও তার দলকে ডুবিয়ে মারা হয়েছে, তার সুক্রিয়া স্বরূপ আমরা সকলে সিয়াম পালন করি। আর আমাদেরকে এই উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে। আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকের কারণে, তার শহীদের কারণে যদি আমরা সিয়াম পালন করি তাহলে এটা হবে একটা বিদআত। এটা যদিও আমরা ভালো মনে করি কিন্তু এটা কখনোই ভালো নয়, কারণ অনেক সাহাবী শহীদ হয়েছেন, তার জন্য আমরা শোক পালন করছি না। আর আমরা শোক পালন করছি হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য, যদি করতে হয় তাহলে সবার জন্য তো করা উচিত, কিন্তু আমরা সেটা করছি না। যদি এমনটি ভাবে দেখেন তাহলে হতে পারে আপনার বছরের 365 দিনের মধ্যে হতে পারে 330 দিনই আপনাকে শুধু সিয়ামই পালন করতে হবে। কেন, যে প্রত্যেক দিনে কোনো না কোনো হয়তো সাহাবি মানে শহীদ হয়েছেন। সেজন্য আমরা সিয়াম পালন করব আশুরা সিয়াম এই জন্য যে মুহাম্মদ সাল্লাম সিয়াম পালন করেছেন এবং মূসা আলাইহিসাল্লাম সিয়াম পালন করেছেন। এই সিয়াম ইহুদিরাও পালন করতো, এই সিয়াম খ্রিস্টানরাও পালন করতো এবং আমরা মুসলিমরাও করি। তারপরে একজন সাহাবি বলছেন যে হে আল্লাহ রসুল,
এই সিয়াম অর্থাৎ আসুরার দিন ইহুদিরা এটাকে ঈদের দিন মনে করে, ইহুদিরা ঈদের দিন ঈদের দিন মনে করে, তারা এটা ভালো ভালো জিনিস পোশাক করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা শেষ সময়ের, যে আগামী বছর যদি বেঁচে থাকি, আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমরা 9 মুহরম সহ আমরা সিয়াম পালন করব। তার মানে হচ্ছে যে 10 তারিখ অর্থাৎ আসুরা দিন তো সিয়াম পালন করবই, বরঞ্চ তার আগের দিন অর্থাৎ 9 তারিখও আমরা একটা সিয়াম পালন করব। তার মানে 9 তারিখ এবং 10 তারিখ যদি এটা করা হয়, তাহলে ইহুদিদের খেলাফ করা হবে, ইহুদিদের বিরুদ্ধে করা হবে। ওরা শুধুমাত্র 10 তারিখে পালন করে, আর আমরা মুসলিমরা 9 তারিখ ও 10 তারিখ সিয়াম পালন করব। আর এর ফজিলত আপনাদের সামনে আমি আগেই বলেছি যে এর ফজিলত হচ্ছে বিগত 1 বছরের ছোটখাটো গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মধ্যে ক্ষমা করে দেবেন। তাহলে যেহেতু আজকে হচ্ছে মুহরম মাসের 6 তারিখ, আমরা যারা নিয়ত করে নিয়েছি যে ইনশাআল্লাহ আমরা 1 বছরের গুনাহ যেহেতু মাফ করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা মিটিয়ে দিতে চাই, সেজন্য আমরা সোমবার একটা আমাদের সিয়াম হবে, অর্থাৎ রবিবারের দিন গিয়ে রাত্রে আমরা সাহারি খাবো, তারপরে সোমবারের দিন আমরা সিয়াম পালন করব, তারপরে সোম এবং মঙ্গলবার দুদিন সিয়াম, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ আমরা এই দিনে সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি আমাদের মধ্যে কারো এই ভুল ধারণা থেকে থাকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কারণে, নিয়ত এখনই পরিবর্তন করে নিন। যদি আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কারণে, যদি তার শোকের কারণে যদি আপনি সিয়াম পালন করেন, তাহলে নেকি তো হবেই না, বরঞ্চ তার উল্টো আর গুনাহ হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা কাহফ নম্বর 18 আয়াত নম্বর 3 এবং 4, বলো আমি কি তোমাদেরকে তাদের সংবাদ দেব যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত, ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা নিষ্ফল হয়, যদিও তারা মনে করে যে তারা সব কর্মই করছে। আজকে আমাদের এই মহরম নিয়ে অনেক বাড়াবাড়ি আমরা দেখি, বিশেষ করে লাঠি খেলা আর তলোয়ার খেলা নিয়ে, এবং তা সেখানেই শেষ করে না, তারা তাজিয়া তৈরি করে, তাজিয়া, এবং সেখানে বলে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা কবর, মানে ভুয়া কবর আর কি। আর এই ভুয়া কবর যারা জিয়ারত করবে, দর্শন করবে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবারানি এবং বাইহাকির একটি হাদিস রয়েছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা এমন কবর জিয়ারত করলো যাতে কোনো লাশ নেই, অর্থাৎ ভুয়া কবর, যদি যে ব্যক্তি ভুয়া কবর জিয়ারত করলো সে যেন মূর্তিকে পূজা করলো। তাহলে যদি আমরা সেই অনুষ্ঠানে যোগদান করি, যদি আমরা সেই অনুষ্ঠানে যোগদান করি, সেই তাজিয়ার পিছনে যদি আমরা ঘুরি, সেই তাজিয়ার দর্শনে যদি যাই, তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, তাবারানি এবং বাইহাকির হাদিস অনুযায়ী, যে ভুয়া কবর জিয়ারত করা মানে হচ্ছে মূর্তিকে পূজা করা। সুতরাং আমাদেরকে এটা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সব যে কুসংস্কার, কোরআন এবং হাদিস বহির্ভূত যে জিনিসগুলো, সেই সব জিনিসগুলো থেকে বাঁচিয়ে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.